আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চ্যানেল আই সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো সাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে মাঝরাতে শিক্ষামন্ত্রীর অনলাইন বৈঠকেও সমাধান আসেনি শাহজালালের ভিসির পদত্যাগ দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও বিক্ষোভ ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি আগের মতোই আছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফ্রান্সে উন্নতি হলেও জাপান ও পোল্যান্ডে করোনা পরিস্থিতির অবনতি এবং 94তম অস্কারের শর্টলিস্টে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র দ্য গ্রেভ প্রথম বাংলাদেশি ছবি হিসেবে সংক্ষিপ্ত তালিকায় আসার নজির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেলে এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি শনিবার মাঝরাতে সোয়া এক ঘন্টার বৈঠক হয় তবে বৈঠকে চলমান সংকট নিয়ে কোনো সমাধান আসেনি শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের আন্দোলন ও অনশন চলবে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের দাবির কথা লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন একই সঙ্গে মন্ত্রী শিক্ষার্থীদের অনশন ভাঙার অনুরোধ জানান রোববার আবারও শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা রয়েছে প্রতিনিধি দলটি মন্ত্রীকে জানিয়েছে তারা অন্য আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীকে জানাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার রাত 10:30টায় মিছিলটি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শেষ হয় সে সময় সাবিপ্রবির ছাত্রছাত্রীদের ওপর পুলিশের হামলা ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি এখনও আগের মতোই আছে জাপান ও পোল্যান্ডে করোনা ভাইরাস পরিস্থিতির অবনতি হয়েছে ফ্রান্সে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বিশ্বে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট শনিবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি শেষ হয়ে যায়নি সংস্থাটি বলছে শতকরা হিসেবের বিবেচনায় ওমিক্রনের কারণে গুরুতর অসুস্থতার ঝুঁকি কম থাকলেও আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কয়েক গুণ বেশি হয় একটি বড় জনগোষ্ঠীকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে এখনও পর্যন্ত পাওয়া তথ্যে এটি করোনার সবচেয়ে সংক্রামক ধরন বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাপানের রাজধানী টোকিওতে টানা চতুর্থ দিনের মতো আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে চব্বিশ ঘন্টায় 11,227 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন টোকিওতে পোল্যান্ডে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন 36,665 জন যা নতুন রেকর্ড এর মধ্যে 1,390 জনই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত যুক্তরাজ্যে একদিনে 78,807 জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন এই সময়ে দেশটিতে আরও 297 জনের মৃত্যু হয়েছে ভ্যাকসিন পাশের বিরোধিতায় সুইডেনের রাজধানী স্টকহোম সহ দুটি শহরে বিক্ষোভ হয়েছে ফ্রান্সে টিকা না নেওয়া ব্যক্তিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তে বিক্ষোভ হয়েছে দেশটিতে টানা চার দিন আক্রান্ত শনাক্তের সংখ্যা 4,00,000-এর ওপরে থাকলেও শনিবার তা কমে 3,89,320 জনে নেমে এসেছে নাফিস ইফতেখার চ্যানেল আই বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননা অস্কার পুরস্কারে 94তম আসরের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে স্থান পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি দ্য গ্রেভ অস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এটি চলচ্চিত্রের নির্মাতা বলেছেন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত গৌরবের লালন অসিনের রিপোর্ট প্লিজ ওয়েট
বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায় নির্মিত দেশের প্রথম দ্বিভাষিক চলচ্চিত্র দি গ্রেভ। গাজীর আকায়েতের কাহিনী, চিত্রনাট্য, পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি শুরু থেকেই আলোচনায়। হাউস আর মাই অনলি ম্যাটার অফ টেনশন, আই ফস্টার্ড হিম। এবার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মাননা অস্কারের 94তম আসরে শ্রেষ্ঠ মুভির ক্যাটাগরির জন্য সংক্ষিপ্ত তালিকায় এসেছে দি গ্রেভ। দি গ্রেভ সহ 276টি ছবির তালিকা শুক্রবার প্রকাশ করে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার ক্ষেত্রে সেখানে শুধু একটি ক্রাইটেরিয়াতেই প্রতিযোগিতা করে থাকে, বেস্ট ফিল্ম। তো এখানে অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, স্ক্রিন প্লে, এডিটিং, সাউন্ড, এরকম প্রায় 12টির মতো প্রতিযোগিতা অংশগ্রহণ করল। এবং আমি মনে করি যে আমাদের চলচ্চিত্রের জন্য এটি একটি নতুন জায়গা খুললো এবং এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আজকে হলিউডের ছবি রিলিজ থেকে শুরু করে এবং আমার যে সাহস সেটা আমাকে জুগিয়েছে সাগর ভাই, তো আমি সাগর ভাইকে ধন্যবাদ জানাই। অস্কারের চূড়ান্ত মনোনয়নের জন্য 27 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত জুরিদের ভোটাভুটি হবে। 8 ফেব্রুয়ারি এবারের অস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে। আমরা অনেক দূরে এগিয়ে গেছি, এখন পরবর্তী বিষয়টা হলো ভোটিং হবে। সারা পৃথিবীব্যাপী 10,000 ভোটার বিভিন্ন ক্যাটাগরিকে ভোট দেবে, সেটা অনেক কঠিন একটি পথ। তারপরে আমরা আশা রাখি, আমি শুধু এটুকুই বলবো যে আমাদের স্বপ্নটা মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, আমরা স্বপ্ন দেখেছি, তো আমাদের স্বপ্নটা আরও দীর্ঘ বাড়লো। আর গত বছর বাংলাদেশের পাশাপাশি হলিউডে মুক্তি পেয়েছিল দি গ্রেভ। ছবিটি আমেরিকান ওটিটি প্ল্যাটফর্ম ফ্লেক্স টিভি ও টাইফুন টিভিতেও পাওয়া যাচ্ছে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে সংযুক্ত আরব আমিরাতকে 9 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, শেষ 8-এ জুনিয়র টাইগারদের প্রতিপক্ষ ভারত। বিরতির পর আবারও আমন্ত্রণ। 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ। 9 দিনের এই উৎসবে 70টি দেশের 225টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। নির্মাতা ও কলাকুশলীদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। সুলতানা হিমর রিপোর্ট। 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, দেশ বিদেশের চলচ্চিত্রের সমাহার ঘটে এই উৎসবে। অনলাইন মাধ্যমকে ছাড়িয়ে বড় পর্দায় সিনেমা দেখার আবেদন যে ম্লান হবার নয় তাই ফুটে ওঠে পুরো আয়োজনে। এবারের উৎসবে 70টি দেশের 225টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। খ্যাতনামা নির্মাতাদের সিনেমার সাথে পাল্লা দিয়ে প্রদর্শনী হয় বাংলাদেশের সিনেমা। নবীন স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাতাদের মননের বিকাশ ঘটে এই উৎসবে। আমাদের দেশে আসলে দেখার জায়গাটা এত কম, বিশেষ স্পেশালি ঢাকার ক্ষেত্রে, তো তখন যখন সাধারণ মানুষরা বলছে যে আমরা আসলে 1 সপ্তাহ চলছে দেখতে পারিনি, তারা যে নিজেদের উদ্যোগে মানে সিনেমাটা দেখতে এসেছে, ইভেন আজকেও যারা চন্দ্রাবতী, এটা তো আসলে খুবই ভালো লাগার বিষয়। আমাদের পিরিয়ডিক্যাল ছবির ক্ষেত্রে আমাদের দেশে একটা বড় বড় অনীহা আছে, করার ক্ষেত্রে একটা প্র্যাকটিসিংয়ের একটা দুর্বলতা ছিল বা আছে এখনও, সেই জায়গা উত্তরণের ক্ষেত্রে চন্দ্রাবতী কথা একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এই আয়োজনে যে দলে দলে দর্শক আসছে আমাদের বাংলাদেশ প্যানোরামা সেকশনে বাংলা ছবিগুলো দেখার জন্য, এটা খুবই পজিটিভ। বাংলাদেশের অভিনয় শিল্পীদের মতে এটি হয়ে ওঠে প্রাণের উৎসব। দুই বাংলার মানুষ যেন এটা পছন্দ করে, তো এই ফেস্টিভ্যালে ভালো লাগছে, কারণ অন্যান্য ফেস্টিভ্যালেও গিয়েছে, আমরা তো আসলে আনফর্চুনেটলি কোভিডের কারণে যেতে পারি নাই, তো এই ফেস্টিভ্যালে আসতে পারলাম। অডিয়েন্স যদি সেটাতে ভালো এন্টারটেইন হয় এবং অডিয়েন্স যদি কাজটা ভালোভাবে নেয় সেটা খুবই আনন্দের বিষয় এবং তখন ভালো লাগে যে হ্যাঁ পরিশ্রমটা করে সার্থক আর কি। পরবর্তী বছরগুলোতে উৎসবের আয়োজনকে আরও প্রসারিত করতে চান আয়োজকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। উন্নয়ন ও পরিবর্তনের ছোঁয়ায় যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়টি বদলে গেছে। দৃষ্টিনন্দন সৌন্দর্যের পাশাপাশি সেবার মানও বেড়েছে। আগের জরাজীর্ণ ভবন ছেড়ে আধুনিক নতুন ভবন পেয়ে খুশি সংশ্লিষ্টরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমদের রিপোর্ট।
কয়েক যুগ ধরে যশোর শহরের গুরুদাসবাবু লেন সড়কের পাশে ছোট্ট একটি ভবনে চলত জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম। সেবা পেতে জেলার দূর দূরান্ত থেকে আসা শিক্ষক ও ঠিকাদারদের বেগ পেতে হতো। অবশেষে জেলার সার্কিট হাউস পাড়ায় প্রায় 6 কোটি টাকা ব্যয়ে পাঁচতলা আধুনিক নিজস্ব ভবনে প্রতিষ্ঠানটির ঠিকানা হওয়ায় খুশি সুবিধাভোগীরা। এই বিল্ডিংটা হওয়াতে আমাদের সমস্ত এক্সচেঞ্জ স্যার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সবাই এক জায়গায়। এই বিল্ডিংয়ে আমাদের নামাজ পড়ার জায়গা আছে, ওযুখানা আছে, আমাদের ঠিকাদারদের বসার জায়গা আছে, আমরা সবাইকে একত্রিত পাই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে অন্যান্য অফিস ছিল, যেখানে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা থাকতো, আমরা ঠিক মতো কাজ করতে পারতাম না। বর্তমান যে পাঁচতলা ভবন বিশিষ্ট শিক্ষা প্রকৌশলী অফিস হয়েছে আমাদের, এ জায়গায় হওয়াতে খুব আমরা শান্তি অনুভব করছি। এই অফিসটা হওয়ার কারণে এখানে আমাদের পর্যাপ্ত বসার জায়গা আছে, এখানে ওয়েটিং রুম আছে, এখানে সভা করার জায়গা আছে। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা নতুন ভবনে সেবার মান বেড়েছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন আমরা আমাদের নিজস্ব ভবনে বসে কাজ করার সুযোগ পাচ্ছি। ইতিপূর্বে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে চাকরি করেছি তাদের বিল্ডিংয়ে, তার আগে ছিলাম প্রাইমারি অফিসের সাথে, এখন যশোর আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ভবন পাঁচতলা ভবনে আমরা নিজস্ব ভবনে কাজ করছি। এখানে প্রতিনিয়ত কয়েকশো শিক্ষক এবং ঠিকাদার আসেন কাজকামের জন্য। আমাদের নিজস্ব ভবন থাকার কারণে এখন আমাদের অনেক সুবিধা হয়েছে। যশোরের অন্যান্য সরকারি অফিসগুলোকেও নান্দনিকভাবে গড়ে তুলতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলাবাসী। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। গাইবান্ধা, সাঘাটা ও মাগুরায় স্বল্প জীবনকালীন উচ্চফলনশীল বাড়ি সরিষা আবাদ করে লাভবান কৃষক। উচ্চফলনশীল বাড়ি 14 জাতের সরিষার আবাদ কৃষক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধা থেকে ফারুক হোসেন ও মাগুরা থেকে শামীম খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধায় স্থানীয় জাতের মাগি সরিষার পাশাপাশি উচ্চ ফলনশীল বাড়ি 14 সরিষার আবাদ হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। ফসল দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এটাতে ফলন অনেক বেশি হবে, 6 থেকে 7 মণ এবং আগের চেয়ে মাঝখানে, অর্থাৎ ইরি এবং আমনের মাঝখানে এই ফসলটা করা সম্ভব বলে আমরা মনে করতে। এটা যেন আমরা অগ্রহণের বা কার্তিক মাসের দশ দিনের মধ্যে আসলে তাহলে আমার বাড়ি চোদ্দ সরিষাটা ঠিক মতো আসে, তখন আমরা গাইবান্ধায় এবারের মৌসুমে 10 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বাড়ি 14 সরিষা চাষ হয়েছে। আমরা চাচ্ছি যে পুষ্টি সমৃদ্ধ কিভাবে খাদ্য উৎপাদন বাড়ানো যায়, এবং এই তেল ফসলের একটা গুণ হলো আমিষ এবং স্বেচ্ছার, যেটা ধান বা চাল বা আটা থেকে পাই, তার চেয়ে দ্বিগুণ সমপরিমাণ খাদ্য থেকে দ্বিগুণ পরিমাণ শক্তি এখান থেকে পাওয়া যায়। আমরা আশা করছি যে আগামীতে আমরা যদি এই জাতের সরিষা করতে পারি, আমাদের তেলের উৎপাদন বাড়তো, আলটিমেটলি আমাদের বৈদেশিক মুদ্রা আমরা লাঘব করতে পারবো। মাগুরায় জাওয়াদে ক্ষতিগ্রস্ত অনেক চাষি জলাবদ্ধতার পর স্বল্প জীবনকালীন সরিষা ঘরে তুলে ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। এই সময়টায় জমি পড়িয়া থাকে, তাই এই শস্যটা করেছি, করার পরে এতে যে ফসল হবে এইটা আমরা আলো বড়র কাজে লাগাবো। আমাদের কারণে আমাদের এইসব জমিতে পানি বেঁধেছিল, আমরা ফসলে খুব ক্ষতি হয়েছে, তারপরে সরকার আমাদের এই অল্প দিনে সরিষার বীজ এবং সার বিনামূল্যে দিয়েছে, যার কারণে আমরা এইসব সরিষার পর আমরা ধান লাগাতে পারি। এবছর মাগুরায় 13,309 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, এর মধ্যে বাড়ি সরিষার আবাদ হয়েছে প্রায় 10 হেক্টরে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোণায় নিয়মিত তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, বাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা অবৈধ ইটভাটা চলছে প্রশাসনকে ম্যানেজ করেই। জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট।
নেত্রকোনার কেন্দুয়ার সিংহের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ গজের মধ্যে অবৈধ এই ইটভাটা। ধুলাবালি ও ছায়ের দূষিত পরিবেশে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। চাক দিয়ে ইট নেয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, কাশি হয়, অনেক ধরনের গাড়ি যায় তখন আমাদের ভয় করে। এ গ্রামে আরো চারটি ইটভাটা রয়েছে। চিটিয়া যে পরিবেশ থেকে আছে, আমরা দুই বছর ধরে অন্য জায়গায় হস্তান্তর সরিয়ে নিতাম। কর্তৃপক্ষ যারা আছে তারা নজরে আছে। পরিবেশ অধিদপ্তরের হিসেবে নেত্রকোনায় ৫৩টি ইটভাটার ৪৭টি অবৈধ। এর মধ্যে ৮টি সদরে, পূর্বধলায় ৭টি, কেন্দুয়ায় ১৩টি, কলমাকান্দায় ৮টি, বাকি ৫ উপজেলায় আরও ১১টি অবৈধ ইটভাটা রয়েছে। ফল টল গাছ আছে, এই গাছগুলোতে আপনার মুকুল হয় না এবং ফল আসে না। বায়ু দূষণ, পরিবেশ দূষণ, শব্দ দূষণ এবং বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্তের শিকার হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ইটভাটার দূষণে ফল ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিবেশবাদীরা বলছেন ইটভাটাগুলোতে উর্বর মাটি ও কাঠ পোড়ানো হচ্ছে। শব্দ দূষণ, ধুলা উড়ানো, ওটা তো ট্রাকে সব সময় করছে, আর দীর্ঘমেয়াদী মনে করেন তাদের শ্বাসকষ্ট হতে পারে ভবিষ্যতে। ইটভাটা আইন, পরিবেশ আইন কোনোটি তারা প্রতিপালন করেনি। আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি আছে, সেই স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলার জন্য তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের দাবি, অবৈধ ইটভাটা বন্ধে প্রায়ই অভিযান চালানো হচ্ছে। কাগজপত্র আপডেট কারণে নেই যতটুকু, তারপরে একটা ভাটাই আমাদের তালিকা, একটা কাগজপত্র আবেদন করা আছে, আর আইনের বাইরে কাউকে কোনো সুযোগ দিব না। আমাদের যে ছাড়পত্র ছিল সেই ছাড়পত্রগুলো আমরা নামঞ্জুর করেছি এবং নামঞ্জুর করার পরে তাদেরকে নির্দেশনা দিয়েছি স্থানান্তর করার। হ্যাঁ, পাশাপাশি আমরা সেগুলোর অভিযান পরিচালনা করছি, তারপরে হচ্ছে আমরা মনিটরিং এনফোর্সমেন্ট থেকেও ব্যবস্থা গ্রহণ করছি, পাশাপাশি আমরা জেলা প্রশাসক মহোদয়কেও বলছি যে এই বিষয়গুলো যেন নিয়ন্ত্রণে চলে আসে। শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘরের অন্তত ১ কিলোমিটার দূরে ইটভাটা স্থাপনের আইন থাকলেও নেত্রকোনায় বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর।